জাহাজ ঘাট করা নাই নাকি ধুবরীত বিরোধী দলের এমপি হয়ে করেছে মই মূল সমষ্টিত কিমান কাম করেছে আপনাদের নর্থ ইস্টর হাইয়েস্ট স্কিম মই পার্সু করি করি 800 crore ইরিগেশন প্রজেক্ট আনছি মই বিরোধী বিরোধী দলের কাম করি আমি দেখাই দিম আর সরকার পক্ষর যি এমপি আসলে কৃপানাথ মাল্লালই মোট দুটা কথা আছে যা 5 বছর পান তামোল খুয়া আর টুপনি মারার বাহির আর রাতির কথাটা মই নক রাতির কথাটা মই নক কিয় রাতি মূর লগ হওয়া নাই কেতিয়া দিনতে মূর লগ হয় তেও দিনত পান খায় টুপনি মারে এই ইয়ার বাহিরত যা 5 বছর কৃপানাথ মাল্লায় কিবা কাম করেছে নাকি ইয়াত বেঙ্গলি হিন্দু কোনো লিডার নাই নাকি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইয়ার বেঙ্গলি হিন্দু মানুষখিনি জানিব বিচারে শিলচর SCC থাকার পিছত আপনি করিমগঞ্জত আহি কিয় SC তো SC তার উপর টি গার্ডেন তার ভিতর আউট অফ 9 MLA বিজেপির সবৎকে ওয়াস্ট যার পারফরমেন্স নর্থ ইস্টের ওয়াস্ট ইন্ডিয়ার সবচেয়ে ওয়াস্ট পারফরমেন্স থাকার পিছত তো কিহর স্বার্থত আপনি দিছে কারণটা কি হয়ে জানে তেও কোনো মাতি না মাতে বিজেপির যি করাপশন করে গুয়াহাটির পর সব তেও মানি লয় তেও বিজেপির করাপশনের এজেন্সি যেটু চলাই আছে তাত নিমাতি কইনা হয়ে থাকে এই কারণে রাবার স্টাম্প এমপি বহাবর কারণে মুখ্যমন্ত্রী তেও প্রার্থী দিছে হিন্দু মুসলমান সকলে মিলি মুখ্যমন্ত্রীর এই চক্রান্তর বিরুদ্ধে একগুট হয়ে ভোট দেওয়ার মানে আহ্বান জানাই আসো আমি পাবলিকের ওসর যাম ইয়াত কি করিমগঞ্জত কোনো জেনারেল কাস্টর কোনো হিন্দু মানু মই চ্যালেঞ্জ করে কই আসো কোনো উপযুক্ত এমপি হওয়ার মানু নাই নাকি এই কথাটা বিচারে নাকি তেও শিলচর SC করেছে ইন্টেনশনালি বরাকবেলির বেঙ্গলি হিন্দু লিডারশিপ ভাঙি দেওয়ার কারণে তেও কা দি কিভাবে ভিখারি ভাবে নাকি বেঙ্গলি হিন্দু সদায় রাজনৈতিকভাবে এই বিজেপির জন্ম দিছে বরাকবেলিয়ে আর তেও আজি এই বরাকবেলির বিজেপিক কত বিকত করে রাখিছে তার এগেনস্ট মই কইছো তেওর এই কথাখিনির প্রত্যুত্তর দিব লাগা হলে ইজ দ্য রাইট সিম্বল হল তালাচাবি তার দিলে তেতিয়া গাত লাগিব মুখ্যমন্ত্রী এই কারণে মই আহ্বান করে আছো করিমগঞ্জ লোকসভার বাঙালি হিন্দু মানুষখিনি ট্রাইবেল মানুষখিনি মার মানুষখিনি আপনার কারণে মই প্রাইভেট মেম্বার বিল আনিছিল আপনার অধিকার লই বিধানসভাত মই মাত মাতিছিল তেতিয়া বিজেপির MLA কৃষ্ণেন্দু পালর পর আদি করে কি নাম তার আমার বিজয় মালাকার কমলাক্ষ দে এক গুট হইতে আপনার বিরোধিতা করেছে আর এই প্রত্যুত্তর দিয়ার সময় আছে আপনাদের প্রত্যুত্তর দিও এই আদি করে আমি এইটু লই যুজিম হাইলা গান্ধী মেডিকেল কলেজের কারণে যুজিম আমার সুগার মিলর যেটু আমার পরিতেখা মাটি 1200 বিঘা এইটু কেনেকা ইন্ডাস্ট্রিয়াল করিডোর করা যায় তাত ইন্ডাস্ট্রিয়াল সরু স্মল স্কেল ইন্ডাস্ট্রি কেনে এই গোটে এমপ্লয়মেন্ট জেনারেশন এডুকেশন অ্যাপ্লিকমেন্ট এই গোটেখিনি লই আমার প্রার্থী আমার দল আগুয়াই যাব আমি এটা পজিটিভ নোটত আমি আগবাড়ি আছো আর হাফিজ রশিদ চৌধুরী সাহেব বিজেপি জিখাই দেওয়ার কারণে অকল গালি গালাজ খং সাংবাদিকক গালি এইব গোটে ফিশারম্যানক গালি সাংবাদিকক গালি তার অর্থ কি হল যে কোনোবাকে মই কিবা এটা ভোট পাই যাও আর বিজেপি উলাই যায় তো এই কথাখিনির কারণে মই করিমগঞ্জ হাইলা গান্ধী রাইজক আহ্বান জানাই আছো দলের ফলের পর সুপ্রিমো মনা বদুদ্দিন আজমল সাহেবর ফলের পর যে আপনাদের বিভ্রান্ত নহওয়াকে বিভ্রান্ত নহই এতিয়া রমজান গল রাইজ উলাই হোক আর আমার প্রার্থীর হাতখানি স্ট্রেংথেনিং করক আমার প্রার্থীক জিখাই দিয়ক আমি জিকিম আমি বিজেপি পরাস্ত করিম আমার যুজ মুখ্যমন্ত্রীর লগত হিমন্ত বিশ্ব শর্মার লগত RSSর লগত বিজেপির লগত আর মাদ্রাসার পক্ষত আমি দিয়ে দিছি যারা স্বরূপ দাসকে প্রার্থী করে দুলক্ষ বুঝে জিতবে বলে ঘোষণা করেছিল সেই প্রার্থী স্বরূপ দাস শেষ পর্যন্ত বুটি পেয়েছিলেন 1,20,000 এবং 1,20,000 মধ্যে সিংহবাগ বুট অর্থাৎ অর্ধেকের চাইতে বেশি বুট পেয়েছিলেন করিমগঞ্জ জেলা থেকে করিমগঞ্জ জেলার দুটা সমষ্টি থেকে
উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ। তার মানে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে দুজন বিধায়ক ছিলেন, আর এই দুজন বিধায়কের জড়িয়তে প্রায় 63,000 ভোট পেয়েছিলেন। বাদবাকি থাকলো 57,000 ভোট। সেই 57-58,000 ভোট পুরো হাইলাকান্দি জেলা এবং করিমগঞ্জ জেলার অবশিষ্ট 3 সমষ্টি মিলে 57,000 ভোট। অর্থাৎ যে জায়গায় বিধায়ক নেই সেই জায়গায় ভোটও নেই। একথা অনস্বীকার্য এবং পরিষ্কারভাবে জল জল হয়ে পরিস্ফুটিত হয়ে গেছে। আসামে একটি আজব পুকুর আছে, একটি অংশ ভারত এবং অন্যটি বাংলাদেশ। এক সময় এই অঞ্চলটি ভারতের অন্তর্গত ছিল। এই অঞ্চলটি পাকিস্তান থেকে বিভক্ত হলে এটি বাংলাদেশের অংশ হয়ে যায়। এই অঞ্চলের বাংলাদেশ অংশকে বলা হয় গাজুকাটা, ভারতীয় অংশকে বলা হয় লাফাশাই। এলাকার পুকুরের পাড়ে দুই দেশের সীমান্ত চিহ্নিত স্তম্ভ রয়েছে, একটি অংশ ভারত এবং অন্যটি বাংলাদেশ। পুকুরটি ব্যবহার করে আসছে দুই দেশের নাগরিকরা। মাছ ধরতে পারবে সীমান্ত নিয়ে বিরোধ কখনো হয়নি। ভারতের কাছাকাছি হওয়ার বাংলাদেশের গাজুকাটা এলাকার মানুষ হিন্দিতে কথা বলে। কাঁটাতারের বেড়ার বাইরে লাফাশাইল এলাকা সাধারণত বন্ধ থাকে, এর জন্য বিএসএফ এর অনুমতি লাগবে। বিএসএফ এর টের না পেলে একটি পাখি গেটে প্রবেশ করতে পারে না। ভারতীয় নাগরিকদের দেওয়ালের বাইরেও জমি রয়েছে। তারের বেড়ার বাইরে ভারতীয় ভূখণ্ডে 50টির বেশি পরিবার রয়েছে। সংক্ষেপে, এই ধরনের সমস্যার জন্য একটি পুকুরের মালিক দুই দেশের নাগরিক, বাড়ির একটি উঠান ভারতে এবং অন্যটি বাংলাদেশে। মানুষে মাছ মারেনি? মারে মারে। কিতে মাছ আছে? মাছ তো ছোট মাছ আছে, সেউজিয়া আইলে মাছ যদি ফালাইতে মাছ হয়। এই যে এটার গড়ের নাম কিটা, মানে বাড়ির মালিকের নাম? মালিকের নাম হইল হাত। এমনি তো তোমরা সমস্যা হয় নাই? আমরা কোনো সমস্যা নাই। আমরা ই বর্ডার কোনোদিনও আমরা লাগছে না, দরবার বিবাদ কিচ্ছু লাগছে না। ই বর্ডার আমরা কোনো ফিরে আমরা লাগছে না। এরা তোমরা আত্মীয় নাই? আত্মীয় আছে, আমরা আত্মীয় আছে ওদিকে। হাত উদ্দিন আব্দুল আহাদ বর্তমানে উনি বাড়িতে থাকেন না, উনি শহরে থাকেন, আর ওনার বাড়িতে অন্য লোক থাকে। উনি কি বাংলাদেশের নাগরিক? এই পুকুর আপনারাও ব্যবহার করেননি? জি, বাংলাদেশের লোকে করে, ভারতের লোকে করে। এরা পুকুরের মালিক এরাও আছে, এখানে ছিল আগে, এখন এরা কেউ না। এরা বর্তমানে এরা তো পুকুর নাই, এরাও ব্যবহার করে, এরাও দুজনগুলো মিলিয়েও করে, সমস্যা নেই। আরামসে মাছ মাছ কোন দেশের? ইন্ডিয়া ভার বাংলাদেশ দুনো দেশে পাঠিয়ে। আপনার কি আয় নাম? আমার নাম মোহাম্মদ জয়নাল আব্দিন। ঘর কাহা মে? ও মসজিদ কা নিকট। নাই মতলব
করে নিজের ভাইকে ছলনা করে সঙ্গে নিয়ে মৃত পিতার নামে টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে টাকা আত্মসাৎ করার জন্য নিজের ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযুক্ত। বাগের সঙ্গম গোবরকোনার মৃত ইজ্জত আলীর কন্যা রেহানা বেগম ও ইজ্জত আলীর ভাই আব্দুল মনি এ মর্মে শুক্রবার করিমগঞ্জ আদালতে দায়েরকৃত মামলার কপি তুলে ধরে এক সাংবাদিক সম্মেলন করে সমগ্র ঘটনার বিবরণ তুলে ধরলেন রেহানা বেগম ও আব্দুল মনি। CR 3724 মামলার বিবাদের তালিকা রয়েছে। আমার একটা ভাতিজা এসাদ গত 22 তারিখ বেঙ্গালুরু গেছে, লগে আমার ভাতিজা আরও একটা বাকর আর রুহুল আলম ও তারা তিনজন গেছেন বেঙ্গালুরু। বেঙ্গালুরু একজন ভাতিজা আমার বাকর যে এ গেছে কি তার টিকিট হয়ে গেছে আর বাকি দুইজন রুহুল আলম আর এসাদ তারা রয়েছেন তারা 12 দিন যেটা। এর বাদে 24 তারিখ আমি জোহর নামাজের সময় আমি খবর পাইলাম যে আমার একজনে কইছে যে আমার ভাতিজাটা হসপিটাল মরা। আমি হসপিটাল গেছি, গিয়া ভাতিজার লগে রুহুল আলমও আছে, হে আমরা রে আমার ভাতিজাটা লইয়া আইছে, হে কইছে এখানে মরা পর্যন্ত হে আসিল। ও আমি খবর পাবার বাদে তো পৌষম্যাডাম তার করছি, গিয়া পৌষম্যাডাম করার বাদে গোসল উসল করাইছি, তার গোসল করাইতে সময় আমার সন্দেহ হইল কি তার ব্যাপারটা মানে হয়তো মার্ডার। এর বাদে তারে তো মাটি দিতাম ওই সময় হে কইল যে হে ঠিলাবাজার আওয়ার বাদে তারে নিউ হরিমোহন তাকিয়া বাড়িত লইয়া আর ওই সময় ঠিলাবাজার হে গাড়ি তাকি ফড়ি গেছে। এর বাদে হে হরিমঞ্জ সিভিলে লইয়া গেছে, হে এখনও মরছে। ও আমরা বাদে পৌষম্যাডাম করছি, করিয়া তার বাড়িতে নিয়া মাটি সাটি দিছি। আর গত 29 তারিখ আমরা খবর পাইছি রুহুল আলমের মাধ্যমে যে ব্যাংকক একটা টেকা আমার বড় ভাইয়ের আসিল, ওগুন আমার বাতি যায় উঠাইছে আর জাকির ওঠাই নক একটা পয়সা লেনদেন ওঠা মা শুনছি। এর বাদে আমরা 30 তারিখ কয়েকজন গেছি ব্যাংক, গিয়া ব্যাংক ম্যানেজার সাহেবরে আমরা গিয়া চার্জ করছি যে বই দেখাইছি পয়সাটা কেটে হইল, তখন তাইন কইসন পয়সাটা উদ্দু হয়ে গেছে। ও খোয়ার বাদে আমরা কইলাম শেষে উদ্দু করছন কইল আর রেহানা বেগম আর এসাদ, তখন আমার বাতি যে লগে আসিল কইল না আমি তো উঠাইছি না। ও ব্যাংকের ম্যানেজারে জিকার করলাম যে পয়সাটা বর্তমানে খানো আছে, তখন তাই কইসন ফয়লা পয়সাটা জাকির হুসেন উসে জাকির উদ্দিন এর ফয়লা কইসন মানে পয়সাটা আমার বাতিজার অ্যাকাউন্টও ঢুকছে। ঢুকার সাথে সাথে চেকর মাধ্যমে আমার বাতিজার চেকর মাধ্যমে পয়সাটা জাকিরর অ্যাকাউন্টও গেছে। গিয়া ব্যাংক ম্যানেজারদের আমরা প্রশ্ন ওখান করলাম যে তুমি আমরা স্টেটমেন্ট দেও এই ব্যাপারে, তাই না আমরা কইসন না কোনো স্টেটমেন্ট এখন দিতাম পারতাম নাই। জাকির বেঙ্গালুর হে বেঙ্গালুর থেকে আওয়ার বাদে তারে লইয়া আইও, তখন আমরা প্রশ্ন করছি ওখান যে জাকির এই ব্যাংকর ম্যানেজার নেই। এর বাদে কোনো ব্যাংক থেকে কোনো সদ উত্তর আমরা না পাইয়া দেইটো না পাইয়া কিচ্ছু না পাইয়া আমি আমার বাতিজা যেহেতু গোসল করাইছিলাম ওই সময় দেখছি আমি বাতিজা মানে আমি ব্যাংকর ম্যানেজার দিয়ে আমরা জিজ্ঞাসা করার বাদে ব্যাংকর ম্যানেজারে সদ উত্তর না দেওয়ায় আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। ওইয়া আমরা ব্যাংক ম্যানেজার সাহেবের উপরে কেস করছি, জাকির তার উপরেও কেস করছি, আমার বাতিজার বউ জাসমিনা বেগম এর উপরেও কেস করছি, তার বেটির ভাই আমার বিয়ের ভূত ফখরুল আলম সৈয়দুল আলম এরাও আমার বাতিজা বেঙ্গালুরু যাওয়ার আগের দিন থেকে আমার বাড়ির বাতিজা যেদিন মারা গেছে এর আগের দিন তারা বিকালে অন থেকে গেছে। ও এরার উপরে সন্দেহ করিয়া ব্যাংকর জালিয়াতির কারণে আমি এরার উপরে কেস করছি। তারিখ আমার ভাই বাড়ি থেকে বার হয়েছে রুহুল আলমের লগে বেঙ্গালুরে যাইত আমার ভাই, এরপর তাকিয়া পরের দিন তাকিয়া আমার ভাই, এরপর দিন মাঝে গেছে আমার একটা ভাই লগে আসলো আরও একটা ভাই লগে আসলো সাজার গরু ভাই হিগু বেঙ্গালুরে গেছে গিয়া, আর আমার ভাইটা রয়েছে যে টিকিট হয়েছে না কইয়া রয়েছে পরের দিন, এরপর দিন যাইতো আমার ভাই বেঙ্গালুর না গিয়া আমার ভাই গুয়ের পরের দিন লাশ আমার বাড়িতে রুহুল আলম লগে আমার ভাই। তো আমার বিশ্বাস আমার ভাইটা মার্ডার হয়েছে,
খুব সম্ভব আমার বাইগু মার্ডার বা যে কোনো যে তার দাগ পাওয়া গেছে এই দাগে কর আমার বাইগু মার্ডার। আমি চাই আর আদালতের কাছে ও বিচার যে আমার বাইগুর খুনি কে বাকারা রুহুলা। বাকযুদ্ধ শুরু হলো সোনার বিধায়ক করিম উদ্দিন বরগুইয়া বনাম করিম খাসিনা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর মধ্যে। সোনার বিধায়ক সাংবাদিক সম্মেলনে উল্লেখ করে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী দিনের বেলায় কংগ্রেস করে রাতের বেলায় বিজেপি প্রত্যুত্তরে রজুলবাবু বলেন, এ ধরনের মন্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। বহু বছর ধরে কংগ্রেসের দলের সঙ্গে রয়েছি, কেউ জোর গলায় বলতে পারবে আমি বিজেপি করছি। 48 ঘন্টার মধ্যে এ ধরনের ভিত্তিহীন মন্তব্য প্রত্যাহার করতে বিধায়ক করিম উদ্দিন বরগুইয়ার কাছে হুঙ্কার দেন, না হলে আইনের আশ্রয় নেবেন বলে জোর গলায় বলেন তিনি। এবারকার লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপির মধ্যে সরাসরি ফাইট হচ্ছে, এআইইউডিএফ প্রতিদ্বন্দ্বিতা নেই বলে আত্মবিশ্বাসের সুরে বলেন রজতবাবু। আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা জানি আমার বয়স 65 রানিং, 65 বছর চলছে। বরাক উপত্যকার রাজনীতিতে যারা আমাদের মানে পূর্বপুরুষ যারা ছিলেন তাদের নাম এই মুহূর্তে উচ্চারণ করব আমি, কারণ এই বরাক উপত্যকা রাজনীতির সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা নজির সৃষ্টি করা বরাক উপত্যকা। প্রয়াত নেত্রী ইন্দিরা গান্ধী বলেছেন আইল্যান্ড অফ পিস, শান্তির দ্বীপ বরাক উপত্যকা। এই বরাক উপত্যকায় নেতৃত্ব দিয়েছেন যিনি এবং এই বরাক উপত্যকার রূপকার যিনি মূল রূপকার বরাক উপত্যকার তিনি হচ্ছেন মরহুম মইনুল হক চৌধুরী সাহেব। বরাক উপত্যকার প্রধান রূপকার যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন মরহুম মইনুল হক চৌধুরী সাহেব, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে সতীন্দ্রমোহন দেব, মৌলানা মরহুম আব্দুল জলিল চৌধুরী সাহেব থেকে শুরু করে আরও অনেক মহিতুষ পুরকায়স্থ, রণেন্দ্রমোহন দাস, রতীন্দ্রনাথ সেন, সন্তোষ মোহন দেব থেকে শুরু করে আরও অনেক দিগ্গজ নেতারা এই বরাক উপত্যকায় নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আজকে অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই বরাক উপত্যকায় প্রতিষ্ঠিত দালাল নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। অখিল গগৈ ইতিমধ্যে তার স্টেটমেন্টে বলেছেন এবং ফোনে হুমকি দিয়েছেন সেই দালালকে যে এই তয় কেলা অহমদ সবচাই ডাঙর দালাল হল তয়। তো এই দালাল আজকে করিমগঞ্জ জেলায় এসে সাংবাদিক সম্মেলন করে যে আবুল তাবুল বক্তব্য যেটা রেখেছে, আমি রাজনীতি করি, রাজনীতিতে কিছু বাধ্যবাধকতা আছে, তবে আমি হিন্দু ব্রাহ্মণ সন্তান হলেও করিম উদ্দিন বরগুইয়া সোনার বিধায়ক করিমগঞ্জে এসে সাংবাদিকদের যে আবুল তাবুল বক্তব্য রেখেছে, দ্বিতীয়বার যদি এই ধরনের বক্তব্য রাখে, আমি কিন্তু হিন্দু ব্রাহ্মণ সন্তান হলেও তার যতটুকু মুসলমানদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে তার চেয়ে বেশি গ্রহণযোগ্যতা আমি ব্রাহ্মণ সন্তানের আছে, আমি রজত চক্রবর্তীর আছে। তাই হিন্দু মুসলমানের রাজনীতি করিমগঞ্জ যেন না করে, এবং ক্যাটাগরিক্যালি সে বলেছে যে রজত চক্রবর্তী দিনের বেলা জেলা কংগ্রেস সভাপতি, দিনের বেলা কংগ্রেস করেন, রাত্রিবেলা বিজেপি করে, তার মতন হেমন্তের দালাল নাকি আমি, হেমন্ত বিশ্ব শর্মার নাম্বার ওয়ান দালাল, রাজ্যসভার বুটে সমস্ত দালালি সমস্ত বুট যেগুলো পারচেজ করা হয়েছে সেই পেমেন্ট এই করিম উদ্দিন বরগুইয়া করেছে, তার দালালি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ, তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে,
আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি কারি অর্থ খরচ করতে হচ্ছে যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হল চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ কে চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই এই করিমগঞ্জ জেলা। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উৎসবের মরশুম যেন ঈদ ও পয়লা বৈশাখ সমাগত, তাই উৎসবের মরশুমে আকর্ষণীয় সামগ্রী কেনার সুযোগ করে দিল করিমগঞ্জের নাহাটা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে ঘটা করে, তাই সামগ্রী অতি সুলভ মূল্যে কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। নাহাটা করিমগঞ্জ কলেজের উল্টো দিকে, করিমগঞ্জ। উৎসবের মরশুম যেন ঈদ ও পয়লা বৈশাখ সমাগত, তাই উৎসবের মরশুমে আকর্ষণীয় সামগ্রী কেনার সুযোগ করে দিল করিমগঞ্জের নাহাটা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে ঘটা করে, তাই সামগ্রী অতি সুলভ মূল্যে কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। নাহাটা করিমগঞ্জ কলেজের উল্টো দিকে, করিমগঞ্জ। পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি কে চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভুইয়া মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ।
ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন, এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্সরে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। খুব বিরাজ করছে কংগ্রেসের করিমগঞ্জ লোকসভা আসনের ক্যান্ডিডেট হাফিজ রশিদ চৌধুরী মাইমাল সম্প্রদায় নিয়ে একটা কু মন্তব্য, অমানবিক একটা মন্তব্য করেছিল। সেই মন্তব্যর আমার বরাক জুড়ি আমি ইয়ার প্রতিবাদ করেছিল, আমি ধিক্কার জানাইছিল। হাফিজ রশিদ চৌধুরীর এহেন অমানবিক বক্তব্য উঠাই লওয়ার কারণে আমি আমি সময় হুঁশিয়ারি দিছিল, আমি সময় দিছিল যাতে অপেন একটু উদ্যোগ করে লয়, মাফি খুঁজি লয়। কিন্তু দেখা গেল হাফিজ রশিদ চৌধুরী আমি ইমান দিন ওয়েট করল, কথা একদম অনর হয়ে আছে, উদ্যোগ করা নাই। যার পরিপ্রেক্ষিতত আমি বাধ্য হই আজি 12 এপ্রিল আমি করিমগঞ্জ সদর থানাত আহি আমি এখন এফআইআর দায়ের করলো হাফিজ রশিদ আহমদ চৌধুরীর হেন মন্তব্যর বিরুদ্ধে। ইয়ার প্রতিলিপি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আমি পঠিয়াইছো, করিমগঞ্জের রিটার্নিং অফিসার, করিমগঞ্জের এসপি মহোদয় আর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় লৈকে আমি ইয়ার প্রতিলিপি কপি পঠিয়াইছো। আশা রাখিছো যে করিম পুলিশ প্রশাসন আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিটার্নিং অফিসার হোক যিমান কপি আমি পঠিয়াইছো তেওঁলোকে হাফিজ রশিদ চৌধুরীর বিরুদ্ধে কঠোর হাতে এফআইআর দাখিল করেছে। কি কবে তেওঁলোকে এটা এফআইআর দিছে আমাক, উচিত মাক কৰিছে, আমাক এটা কপি দিছে, ডিসকাশ কৰিম চাওঁ। গ্রামে গঞ্জে প্রত্যেক ভোটারকে বুঝাতে হবে যে আমরা ভোট কেন দিই, ভোট দেই দেশকে শান্তি সুরক্ষিত এবং উন্নতিকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যে সরকার মোদিজি, আমরা যদি 2014 পর থেকে আজ পর্যন্ত পর্যবেক্ষণ করি তাহলে আমাদের দেশে শান্তি এসেছে, দেশ সুরক্ষিত। স্কুলের কি ঘটনা হয়েছে আসিমগঞ্জের রাস্তায়, একটা অ্যাক্সিডেন্ট, রোড ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট হলো, রাস্তা 3-4 ঘন্টার জন্য বন্ধ, কিন্তু আজকাল কি এইসব হয় না? আপনারা নিজেও আপনি আজকের দিনও আপনি প্রাধান্য দিতে করিমগঞ্জ আপডাউন করি অন্তত 21 বছর থেকে, কিন্তু আজকের আইন শৃঙ্খলার ব্যবস্থা অনেক ভালো আছে।
হয়েছে। আমাদের চিন্তা করতে হবে এবারের নির্বাচন, এবারের নির্বাচন শুধু প্রত্যেক পাঁচ বছর পর পরে নির্বাচন আসে, কিন্তু এইবারের নির্বাচন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাবো, আইনশৃঙ্খলা দেশের ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা কার হাতে দিতে দিব সেটা আমাদের চিন্তা করতে হবে, চিন্তা করে ভোটদান করতে হবে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা শুধু ভোট দিলেই চলবে না, আমরা এক একজন আইনজীবী অধিবক্তাকে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? অধিবক্তারা হলো সমাজের সচেতন ব্যক্তি। আমরা সবাই ভোট দিলে আমাদের কৃপানাথ মালাজি জিতবেন না। আমাদের কর্তব্য আমাদের গ্রামে গঞ্জে প্রত্যেক ভোটারকে বুঝাতে হবে যে আমরা ভোট কেন দিই। ভোট দেই দেশকে শান্তি সুরক্ষিত এবং উন্নতিকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের আমাদের শাসন ব্যবস্থা পরিচালিত হয়, যে আমরা যারা আইন প্রণয়ন করি, আপনারা যারা এখানে যারা আছেন, যারা যে কিভাবে আইনটা প্রণয়ন হচ্ছে কি হচ্ছে না, তো এটা একটা প্রক্রিয়া একটা। আমি শুধু একটাই কথা বলবো যে আমার কিছু বলার নেই আজকে, আপনাদের কাছ থেকে আমরা জ্ঞান নিয়ে থাকি, আপনি আমাদেরকে বুঝে দিয়ে থাকে যে এই আর্টিকেল ঠিক আছে কিনা, আমরা সবসময় জ্ঞান নিয়ে থাকি আপনাদের কাছে। আমার ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাদের সামনে কিছু বলার মধ্যে আমাদের কিছু আছে বা আমরা কিছু বলতে পারবো, কারণ আমরা যে আইন প্রণয়ন করি সেই আইনটা শুদ্ধ কি শুদ্ধ না সেটা বিচার আপনারা করে। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন করিমগঞ্জ জেলার বিজেপি সভাপতি। যেহেতু কংগ্রেস প্রার্থীজন বিভিন্ন জায়গায় গিয়ে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন, এরই প্রতি উত্তর দিলেন জেলা বিজেপির সভাপতি। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আর ওই নির্বাচনে আবার উনি পরাজিত, ওই নির্বাচনে ভোট আবার কমে উনার 23% মতো ভোট উনি পান। যে ব্যক্তির প্রত্যক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উপলব্ধি এতটুকু আছে, উনি কার সম্পর্কে বলছেন? যে চারবার নির্বাচনে জয়ী হয়ে তিনবার বিজয় হয়েছে, বিজেপি প্রার্থী শ্রী কৃপানাথ মালা পুনর্বার জয়ী হয়ে করিমগঞ্জের প্রতিনিধিত্ব করবেন সংসদে, সেটা সরকারি সাংবাদিক বন্ধুসহ সকল স্তরের নাগরিকদের মাধ্যমে এই বার্তা ইতিমধ্যে সকলের কাছে পৌঁছেছে। মানুষ মুখে আছেন আগামী 26 তারিখ নির্বাচনের দিন ভারতীয় জনতা পার্টির অনুকূলে ভোটদান করবেন। বিগত কয়েকদিন থেকে অন্তত পক্ষে প্রচারে নেমে আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি, বিগত 2019 নির্বাচনে দলের প্রার্থী হিসাবে বর্তমান যিনি সাংসদ উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ভারতীয় জনতা পার্টির অন্তত পক্ষে বিগত নির্বাচনে যে সমস্ত এলাকাতে আমরা ভোট প্রায় পাইনি বললে চলবে, আর যে সমস্ত এলাকাতে আমরা বিগত দিনে অধিক সংখ্যক ভোট পেয়েছিলাম, ওই দুই পর্যায়ে যেখানে আমরা অধিক সংখ্যক ভোট পেয়েছি, এইখানে এবার অন্ততপক্ষে উন্নয়নের নিরিখে মোদিজির তৃতীয়বার মতো প্রধানমন্ত্রী হচ্ছেন সেটাকে সামনে রেখে আসাম রাজ্যে যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মহোদয়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, এই ত্রয়ী বিন্দুকে সামনে রেখে মানুষ ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে বিগত দিনে যে সমস্ত এলাকা থেকে আমরা অধিক সংখ্যক ভোট পেয়েছিলাম, ওই সমস্ত এলাকাতে আরও অধিক থেকে অধিকতর ভোট কীভাবে বিজেপি প্রার্থীকে পাইয়ে দেওয়া যায় সেই দিক থেকে সাধারণ মানুষ মুখে আছেন। আগামী 26 তারিখ যে নির্বাচন হবে, ওই নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার অনুকূলে ভোটদান করবে। আর দ্বিতীয় যে পর্যায়ে আছে, এমন কিছু এলাকা যে সমস্ত এলাকাতে আমরা খুব কম সংখ্যক ভোট পেয়েছিলাম, সাকল্যে কোনোভাবে খাতা খুলেছিল বা কোনো জায়গায় হয়তো সেটাও, ওই সমস্ত এলাকার মধ্যে নতুনভাবে একটা ইতিহাস তৈরি করে এবারকার নির্বাচনে বিজেপি প্রার্থী শ্রী কৃপানাথ মালা ওখান থেকে অন্ততপক্ষে বিরোধী দল যেখানে আজকের দিনে যারা বাথরুমে আছেন, যারা ভাবছেন যে ওইখানে এককভাবে আমরা ভোট ছিনিয়ে নেব, ওই ভোটগুলো তো আমাদেরই আছে, তাদেরকে আগামী 26 তারিখের নির্বাচনের অন্তত পক্ষে শেষ করবে তারা সেটা বুঝতে পারবেন যে ওই সমস্ত এলাকা থেকেও বিজেপি প্রার্থী শ্রী কৃপানাথ মালা এক উল্লেখযোগ্য হারে ভোট নিয়ে ছিনিয়ে এনেছেন। মানুষ উন্নয়নের প্রতি বিশ্বাস রেখে
মানুষ নরেন্দ্র মোদীজির প্রতি বিশ্বাস রেখে, মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের প্রতি বিশ্বাস রেখে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রীকৃপানাথ মালার অনুকূলে ভোট দান করছে। আমরা এখন পর্যন্ত যতটুকু প্রচার কার্য হয়েছে সেই প্রচার কার্যের যা ফিডব্যাক বা যা উপলব্ধি যেটা আছে সেটা আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের উদ্দেশ্যে তুলে ধরা হবে। তাদেরকে আগামী 26 তারিখের নির্বাচনের অন্তত পক্ষে শেষ করবে তারা সেটা বুঝতে পারবেন যে ওই সমস্ত এলাকা থেকেও বিজেপি প্রার্থী শ্রী কৃপানাথ মালা এক উল্লেখযোগ্য হারে ভোট নিয়ে ছিনিয়ে এনেছেন। মানুষ উন্নয়নের প্রতি বিশ্বাস রেখে, মানুষ নরেন্দ্র মোদীজির প্রতি বিশ্বাস রেখে, মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের প্রতি বিশ্বাস রেখে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী কৃপানাথ মালার অনুকূলে ভোট দান করছে। আমরা নাগরিক তাদেরকে প্রয়োজন নেই দল প্রার্থী করেছি, আমরা আমাদের দলের নেতাকে প্রার্থী করেছি, এখান থেকে যিনি বর্তমানে লোকসভার সাংসদ আছেন দল উভয়কে প্রার্থী করেছি। এতে পারে সেটা কংগ্রেসের ব্যবস্থা আছে, ওনার হয়তো না রাখতে পারে, ওনার প্রয়োজন না থাকতে পারে, ওনার দলে এই ব্যবস্থা আছে। ভারতীয় জনতা পার্টিকে অন্তত পক্ষে এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করার থেকে দূরে থাকে, আখেরা লাভ হবে না। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই, নমস্কার।